প্রিয় দর্শক বন্ধটিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম আজকে কথা বলব এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমাদের মাঝে আছেন শ্রীদত্ত শঙ্কর সাহা সহকারী অধ্যাপক উপপরিচালক ছাত্রকল্যাণ রা সে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোয়েট আছেন মব দীর্ঘভূষণ অধ্যক্ষ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ তাদেরকে স্বাগত জানাচ্ছি যে এইচ পরীক্ষা নিয়ে একটা উৎকণ্ঠা কাজ করছে কারণ বিগত দিনে যে ইতিহাসটা আছে তা আমাদের জন্য খুব ভালো যায়নি বিভিন্ন ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে বিভিন্ন ধরনের সুপারিশ আছে সুপারিশ দিয়েছে এবং যারা গণিত মানুষ আছেন শিক্ষাবিদ মানুষ আছেন তাদের কিছু সুপারিশ আছে যে পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যেন প্রশ্নপত্র কোনো ঘটনা না ঘটে তারপরে যে উদ্যোগগুলো না হলো যে যে সব কোচিং সেন্টার বন্ধ যে উদ্যোগগুলো নিচ্ছে তা কতটুকু কাম্য বলে মনে করছেন সিদ্ধান্ত শঙ্কর ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কলা কৌশলীদের আমাকে আজকে এখানে নিয়ে এসে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একই সাথে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা স্কুল কলেজের মাননীয় অধ্যক্ষ দাশপুকুর শিক্ষা স্কুল ও কলেজ এর অধ্যক্ষ ইব্রাহিম হোসেন কে ইব্রাহিম হোসেন স্যারকে তো আসলে যে প্রসঙ্গটি আসতেছি আমি প্রথমেই শুভকামনা জ্ঞাপন করছি আমাদের আউটগোয়িং স্টুডেন্টদের যারা আসলে আগামীকালকে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো তো যে বিষয়টি আসতেছে যে প্রতি বছর প্রশ্ন ফাঁস এবং এই প্রশ্ন ফাঁসটাকে রোধ করা তো যে বিষয়টা প্রথমে আমাদের চোখের সামনে আসে সেই বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে এই প্রশ্ন ফাঁস এর বিষয়ে কিন্তু সোচ্চার হতে হবে এখন দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন বিজি প্রেসে ছাপা হলো সেই প্রশ্নটা বিজি প্রেসে ছাপা হওয়ার পরে প্রশ্নটা প্যাকিং হয়ে প্রথমে বিভাগীয় অফিসগুলোতে আসে বিভাগীয় অফিসগুলোতে থানা শিক্ষা অফিস পর্যন্ত যায় এবং পরীক্ষার আগের দিন বা পরীক্ষার কিছুক্ষণ পূর্বে সেটা কিন্তু পরীক্ষার কেন্দ্রগুলিতে পৌঁছায় তো যে বিষয়টা আসতেছে যে বিগত দিনগুলোতে দেখা গেছে যে পরীক্ষার দুই তিন দিন আগে থেকে কোয়েশ্চেনটা কিন্তু অনলাইনে বা সামাজিক যোগাযোগ চলে আসতো সেটা দুই দিন তিন দিন আগে হতো যখন দুই দিন তিন দিন আগে হয় তখন কিন্তু বিষয়টা উচ্চ পর্যায়ে থাকে যে প্রশ্নটা এখনো মন্ত্রণালয়ের আছে কিন্তু যখন এটা পরীক্ষা পাশের এক ঘন্টা আগে দু ঘন্টা আগে হয় তখন কিন্তু প্রশ্নটা মন্ত্রণালয়ের বসে থাকে না তখন প্রশ্নটা থাকে হয় কেন্দ্রের যে প্রধান ওনার কাছে থাকে না হলে যে উপজেলা থানা শিক্ষা অফিসার সেই পর্যায়ে কিন্তু কোয়েশ্চেনটা থাকে এবং বিগত এসএসসি পরীক্ষাতে দেখা গেছে কিন্তু পরীক্ষার কোনো প্রশ্নই আগের দিন রাত্রে বা দুই দিন আগে সেই প্রশ্নটা ফাঁস হয়নি প্রশ্নটা ফাঁস হয়েছে ঠিক পরীক্ষার শুরু হইতে যাচ্ছে তার দুই ঘন্টা আগে তিন ঘন্টা আগে বা সকালে অর্থাৎ যে সময় প্রশ্নটা থানা শিক্ষা অফিস থেকে বের হয়ে কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে তখন কিন্তু এই প্রশ্নটা আউট হচ্ছে তাহলে একটা জিনিস আমরা কিন্তু বলতেছি অভিভাবকরা যে আসলে প্রশ্ন আউট হচ্ছে সেই প্রশ্ন আউটের সাথে আমি সরকারকে যেভাবে আমি দুঃস্বারূপ করে কথা বলতেছি সেই সাথে কিন্তু এই দোষটা আমাদের এই নিম্ন পর্যায়ের যারা কর্মকর্তারা আছে যারা এই কোয়েশনটাকে স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়েছে কেন্দ্রে পর্যন্ত তারা কি আমরা এই দায়টা এড়াতে পারছি কিনা হ্যাঁ আমি অবশ্যই বলবো যে সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি যে জিনিসটা বেদির মতো হয়ে গেছে এটা কিন্তু আমারও খুব খারাপ লাগে যে আসলে আমি এই একজন শিক্ষা পেশার সাথে সম্পৃক্ত একজন মানুষ যখন আমি দেখি যে এইভাবে কোয়েশ্চেন ফাঁস হওয়া স্টুডেন্টগুলো এ প্লাস পেয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি তাদের কিন্তু আসলে গুণগত কোয়ালিটি যতটুকু থাকার দরকার সেই কোয়ালিটিটা কিন্তু আমরা পাই না তাদের কাছ থেকে ফলে আমি কখনোই এটাকে সমর্থন করি না যে কোয়েশন দেশে ফাঁসুক এবং কোশ্চেন ফাঁসের মাধ্যমে সে স্টুডেন্টরা পাশ করে যেমন গভর্নমেন্টকে সোচ্ছার কিন্তু যারা গভর্নমেন্টের বাইরে নিচে যারা কাজ করতেছে স্কুল লেভেলে কলেজ লেভেলে কেন্দ্রগুলোতে কাজ করতে দায়িত্ব দায়িত্ব পালন করছেন আমি 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 একটা জিনিস মনে করি যে আমি একটা কোয়েশন রুয়েটের কোনো যদি ক্ষেত্রে মনে হয় আমি একটা কোয়েশন তৈরি করলাম সেই কোশ্চেনটা আমার কাছ থেকে হেড কাছে গেলো হেড স্যার আবার ওটা টাইপিং করে প্রিন্ট আউট করো তারপর এটা পরীক্ষা হলে পৌঁছাবে এখানে কিন্তু অনেকগুলো ধাপ থেকে যায় এখন আমি যখন কোশ্চেনটা করে এটা হেড অফ দি ডিপার্টমেন্টের হাতে তুলে দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কোশ্চেনটার দায়িত্ব আমার থাকবে তারপর হেড অফ ডিপার্টমেন্ট এটা টাইপিং করে প্রিন্ট আউট পর্যন্ত তার আন্ডারে থাকবে তারপরে উনি কিন্তু এটা আবার ডিন অফিসে পাঠাবে তখন কিন্তু আবার এটা ডিন অফিসের দায়িত্ব থাকবে ফলে একই সাথে আমি কিন্তু একটা শুনির্দিক যদিও দায়িত্বটা তার তারপরেও কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যক্তিকেই বা সুনির্দিষ্ট অংশকেই আমরা দোষারোপ করতে পারি না আমি বলতেছি এই কোয়েশ্চেন আউট হওয়া ঠিক না সেই ক্ষেত্রে আমার অভিভাবকরা কতটুকু সচ্ছা আমরাও কিন্তু মুখে মিডিয়ার সামনে বলতেছি কোয়েশ্চেন আউট হতে প্রতিবাদ করতেছি রাতের অন্ধকারে সেই অভিভাবক যখন কোয়েশ্চেনের জন্য আবার রিং দিচ্ছে বা অবৈধ মহলের সাথে যোগাযোগ করতেছে সেই অভিভাবকরা কেন তাদেরকে পরিত্যাগ করতেছে না তাদেরকে ঋণ দেওয়ার সাথে তারা কেন বলতেছে না যে তোমার কাছে কেন কোয়েশ্চেন আমি পুলিশে খবর দিচ্ছি এটা কিন্তু হচ্ছে না ফলে আমি কিন্তু মনে করি যে গভর্নমেন্টকে যদি আন্তরিক হতে হয় এই জিনিসটা রোদে একই সাথে বলছেন তার ভেতরে যে ঘটনাগুলো ঘটছে বিগত সময় যেভাবে করে প্রশ্নপত্র ফাঁস ঘটেছে এবং এর বিরুদ্ধে কিছু সুপারিশ ছিল যে প্রশ্নপত্র তা পরীক্ষা সেন্টারের ভিতরে ওপেন হবে সেখানে প্রিন্ট আউট হবে বিভিন্ন সুপারিশের ভিতর থেকে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার পরিমণ্ডলটা কেমন দেখলে সরকারের আন্তরিকতা এবং সবারই সার্বিক সচেতনতা কেমন দেখলেন যে পরীক্ষাটা আগামীকাল অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার কতগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছেন ধন্যবাদ আসলামুদ্দৌলা আপনাকে ধন্যবাদ একই সঙ্গে সহ আলোচক সিদ্ধার্থ শঙ্কর সাহা উপপরিচালক ছাত্রকল্যাণ রুয়েট কৃতজ্ঞতা কলা কুশলীদের এবং একই সঙ্গে আগামীকালকে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন দেখলাম সরকারের প্রস্তুতি মূল বিষয়টা হলো এই তো সরকার এই পরীক্ষাটা নেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছে বিগত দিনগুলোতে যে পাবলিক পরীক্ষা হয়েছে সেখানে যে প্রশ্ন ফাঁস হয়েছে তার চেয়ে যে খুব বেশি নতুনত্ব আছে এই এই সময় সেটা না দুই একটা ক্ষেত্রে রোদের ক্ষেত্রে রোদের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটি হলো যে বরাবরের বড়ের মতো এবারও পরীক্ষার্থীরা আধা ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে নতুনত্বটা হলো যে যে সকল শিক্ষার্থী আধা ঘন্টা পরে সেন্টারে পৌঁছাবে সে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তাদের নাম ঠিকানা এগুলো পরীক্ষা কেন্দ্র প্রবেশের পূর্বে নির্দিষ্ট রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং এটা লিপিবদ্ধ করার পরে কেন্দ্র সচিব যিনি থাকবেন তিনি এই লিপিবদ্ধকৃত তালিকাটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের হাতে অথবা সংশ্লিষ্ট থানায় সুপর্দ করবেন তার থানা বা আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তালিকাগুলো তারা তদন্ত করে দেখবে যে এই শিক্ষার্থীরা দেরিতে যে আসলো সেই দেরিটা কেন এখন প্রশ্ন হলো যে এই যে নতুনত্বটা আছে এই নতুনত্বটা কি আমাদের প্রশ্ন ফাঁস রোধে সহায়ক হবে নাকি এটা আরও নাগরিক বিড়ম্বনাটা বৃদ্ধি করবে সেটা একটা প্রশ্ন এছাড়া আপনার নতুনত্ব যেটাতে আছে সেটা হলো যে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে লটারি করে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া হবে তার মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যতগুলো পরীক্ষা কেন্দ্র আছে সবগুলো পরীক্ষা কেন্দ্রে পঁচিশ মিনিট আগেই একাধিক প্রশ্নপত্র পৌঁছে যাবে এবং সেই প্রশ্নপত্র থেকে কেন্দ্রীয়ভাবে একটা লটারি হবে লটারি হওয়ার পরে প্রশ্নপত্র সেট নির্ধারিত হবে এখন আমি যতটুকু বুঝতে পারছি সরকার এখানে ডিজিটাল পদ্ধতিতে হয়তো কাজটা করবে যে কারণে খুব দ্রুততম সময়ে সবাই সেই প্রস্তুতিটা নিতে পারবে নিতে পারার পরে প্রশ্নগুলো সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষে পৌঁছাতে পারবে যদি তা হয় এবং এটা বিতরণের আগ পর্যন্ত সরকার যদি সে নিরাপত্তা বেষ্টনীটা তৈরি করতে পারে তাহলে প্রশ্নপাত রোধটা আসে হবে কারণ সারের কথা একটা বিষয় বেরিয়ে এসেছে সেটি হলো প্রশ্নপত্র প্রণয়ন পর্বে কিন্তু প্রশ্ন ফাঁস হয় না প্রশ্ন ফাঁস এ যাবৎ যা হচ্ছে সেটা কিন্তু আপনার বিতরণ পর্বে ফলে বিতরণ পর্যন্ত সরকার কিন্তু এক ধরনের একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এছাড়া সরকার আপনার কোচিং সেন্টারগুলোকে বন্ধ রেখেছে এবং কোচিং সেন্টারের ব্যাপারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছেন সেটি হলো যে সকল কোচিং সেন্টারই বা সব ধরনের কোচিং সেন্টারই অবৈধ এবং দুদক চেয়ারম্যান যে কথাটি বলেছেন অতি সম্প্রতি সেটা হলো যে কোচিং সেন্টারগুলো হলো দুর্নীতি রাখড়া ফলে এগুলোকে চিরতরে বন্ধ করে দেয়া উচিত বলে তিনি মন্তব্য প্রকাশ করেছেন ফলে আমি মনে করি যে বিগত দিনগুলোতে পরীক্ষা নেয়ার জন্য সরকারের যে প্রস্তুতিটা ছিল সেইটার বিপরীতে এইবার কতগুলো নতুনত্ব বিষয় এসেছে এবং সেই পদ্ধতিগত ত্রুটি কম থাকার কারণে জাতি আশাবাদী হচ্ছে যে আগামীকালকে থেকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অন্ততপক্ষে এই পরীক্ষাটা নিরবচ্ছিন্ন পরিবেশে এবং প্রশ্ন ফাঁস হওয়া থেকে বেঁচে যাবে কোচিং সেন্টার ব্যবস্থা ব্যবস্থা চলছে কিনা বর্তমানে আচ্ছা যে জিনিসটা আমি বলি কথার সাথে আমি পরে আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি যে আপনি বলি যেহেতু আধা ঘন্টা আগে সবাই ঢুকে যাবে এবং তাহলে কোয়েশনগুলো মিনিমাম এক ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে যাবে এখন বিষয়টা হচ্ছে এই সকল কেন্দ্রগুলোতে এরকম ধরনের কিছু মানে আমি বলি যারা নীতিভ্রষ্ট শিক্ষক তারা কী করে কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছে এক ঘন্টা পূর্বে সিলেকশন হচ্ছে না বিভিন্ন সেট পেয়ে যায় তারা কী করছে এইখান থেকেই ছবি তুলে এই সেটগুলোকে আউট করে দিচ্ছে এবং এটাই কিন্তু এক ঘন্টা আগে পরীক্ষার আমাদের অনলাইনে চলে আসতেছে এবং বলা হচ্ছে যে এটা পরীক্ষা প্রশ্ন পাশ হয়ে যাচ্ছে আসলে বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় এবং আমরা কিন্তু এরকম একটা প্রস্তাব করেছিলাম যে প্রজেক্টরের ভিত্তিতে আমি একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম সেখানে আমরা এমনটা প্রস্তাব করেছিলাম যে কোশ্চেন আসবেই না প্রত্যেকটা কেন্দ্রে যদি একটা করে প্রজেক্টার থাকে এবং কোশ্চেনটা যদি অনলাইনে প্রত্যেকটা কেন্দ্রের ওই প্রজেক্টারে যে হলরং এটা আসলে আমি যে জিনিসটা তখন তারা বলল যে আসলে একটা পরীক্ষা কেন্দ্রের একটা পরীক্ষা যে মূল কেন্দ্র একটা কলেজ এই কলেজের মধ্যে কিন্তু এতগুলো রুম থাকে প্রত্যেকটা রুমে স্টুডেন্ট থাকে প্রত্যেকটা রুমে একটা করে প্রজেক্টারের প্রয়োজন হবে এটা কিন্তু আসলে খুব লেন্ধি একটা বিষয় আবার আরেকটা বিষয় আমরা প্রস্তাব করেছিলাম যে প্রশ্ন যাবে না আমরা প্রস্তাব করেছিলাম যে প্রত্যেকটা কেন্দ্রের থেকে সংশ্লিষ্ট ব্যক্তি গিয়ে প্যান ড্রাইভের মাধ্যমে প্রশ্নটা মন্ত্রণালয় সংগ্রহ করে নিয়ে আসবে এবং এটা পরীক্ষার ঠিক আধা ঘন্টা আগে ওইটা প্যান ড্রাইভ থেকে ওই প্রিন্টারে দিয়ে তারপরেও তারা কিন্তু এই জিনিসটা প্রস্তাবনাটা তারা খানিকটা গ্রহণ করছিল কিন্তু তারপরে দেখা গেছে যে একটা কেন্দ্রের মধ্যে আড়াই তিন হাজার বা চার হাজার করে পরীক্ষার্থী অংশগ্রহণ করে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তেরো লাখের কাছে পড়ে তো দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা কেন্দ্রে আড়াই তিন হাজার ফটোকপি করা আধা ঘন্টার মধ্যে এটাও কিন্তু বেশ কানে একটা কষ্টসাধ্য বিষয় এবং সাপেক্ষ ব্যাপারে এবং একাধিক ফটোকপি মেশিন না হলে সেটা পেরে ওঠাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু যে প্রক্রিয়াগুলো সরকার কিন্তু প্রচেষ্টা ত্রুটি রাখতেছে কিন্তু আমি দেখলাম যে এসএসসি পরীক্ষাগুলো হলে আমি কিন্তু একটা বিগত পরীক্ষাগুলোর কারণে আমি একটা নিবিড় পর্যবেক্ষণ এবার আমি এসএসসি পরীক্ষাটা রাখছি রাখছিলাম এবং এইবারের এসএসসি পরীক্ষাতে কিন্তু সরকার অনেকটাই সফল কিন্তু এই যে ঘন্টা পূর্বে যখন প্রশ্নটা কেন্দ্রে চলে যাচ্ছে আর রোধ করা যাচ্ছে আমি দেখছি প্রত্যেকটা প্রশ্ন আউট হয়েছে সেই প্রত্যেকটা প্রশ্ন আউটের টাইম আসলো তার নাম ঠিকানা নিচ্ছেন তার রেজিস্ট্রেশন নিচ্ছেন রোল নিচ্ছেন এর মধ্য দিকে আসলে যারা এর ভিতরে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব কিনা এটা অবশ্যই সম্ভব আমি এই জিনিসটা অ্যাড করি যেহেতু আমি একটা টেকনিক্যাল সাইডে আছি আমি মনে করি এটা অবশ্যই সম্ভব কারণ যে মোবাইল নাম্বার ওই শিক্ষার্থী ব্যবহার করতেছে তার পিতার কিংবা মাতার এবং ওই শিক্ষার্থীর কারণ এখন যেহেতু ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আমাদের কোনো সিম রেজিস্ট্রেশন হচ্ছে না ফলে সেই মোবাইলটা ট্রেকিং করলে সেই ঠিক আধা ঘন্টা পূর্বে বা এক ঘন্টা পূর্বে কোন প্লেসটাতে অবস্থান করতেছিল সেটা কিন্তু ট্রেকিং করা সম্ভব এবং ওই প্লেসটাতে যদি সেরকম সন্দেহমূলক কিছু ঘটে থাকে তাহলে এটা আইডেন্টিফাই করা খুবই সম্ভব এটা এটা অসম্ভব এবং বর্তমানে যে সিলেবাসের ভিতরে আসলে এই যে সেই পরীক্ষা সম্পন্ন হচ্ছে সেই সিলেবাসটা কতটুকু কাম্য মানে আমাদের শিক্ষা ব্যবস্থা বা উচ্চস্বর তো শিক্ষা ব্যবস্থার ভিতর তারা প্রবেশ করবে যারা এই যে পরীক্ষা দেবেন এবং তার ফলাফলের ভিত্তিতে তারা আসলে কতটুকু কাঙ্ক্ষিত মানে শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে বেড়ে উঠছেন যে সিলেবাসটাই আমাদের শিক্ষার্থীরা এখন পরীক্ষা পরীক্ষা দিচ্ছে সেই সিলেবাসটা যে সরকারের কাছে কাম্য নয় সেটা প্রমাণ হয় যে সরকার মধ্যে কতগুলো ব্যবস্থা গ্রহণ করেছেন আপনি জানেন যে জেএসসি পরীক্ষা যেটি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয় সেখানে আগের শিক্ষার্থীরা তেরোটা বই বা চোদ্দোটা বই পড়তো সেখানে গত বছরই তিনটা বইয়ের উপরে কোনো পরীক্ষা হয়নি এটা স্কুল ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন হয়েছে এবং গত বছরই সিদ্ধান্ত হয়েছে যে এই বছরে জেএসির শিক্ষার্থী যারা আছে তারা আপনার আরও দুটি সাবজেক্ট কৃষি শিক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা স্কুল ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন হবে এখন স্কুল ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন হলে যে সুবিধাটা হবে সেটা হলো যে যখন কেন্দ্রীয়ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তখন আপনি যে শিক্ষার্থীকে মূল্যায়ন করছেন আপনি শুধুমাত্র একটা প্রশ্ন করে সেই প্রশ্নপত্রের আলোকে তাকে মূল্যায়ন করছেন তার সবটুকু কিন্তু মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না তাহলে মূল্যায়ন পদ্ধতিটায় একটা পরিবর্তন নিয়ে আসার চিন্তা থেকে হয়তো বা সরকার বইয়ের বোঝা কমানোর জন্য এটা করছে এবং এই বইয়ের বোঝাটা যখন কমে যাবে পাশাপাশি আপনি যে কন্টেন্ট পড়াচ্ছেন এখন আমরা কোন নীতিতে থাকবো আমার শিক্ষার্থী কত বেশি পড়লো সেই নীতিতে নাকি যতটুকু পড়লো সেটা কতটা ভালোভাবে রপ্ত করতে শিখলো সেই নীতিতে থাকবো তাহলে সময় এসেছে এই বিষয়টি নিয়ে ভাববার এবং ইতিমধ্যে আমাদের শিক্ষাবিদ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সুপারিশ করেছেন যে এসএসসির যে সনদটা সেই সনদটা স্কুল থেকে দেওয়ার ব্যবস্থা করা হোক তাহলে কী হবে অন্ততপক্ষে শিক্ষার্থীর ওই যে ফলাফল নির্ভর যে মূল্যায়ন সেইখান থেকে বেরিয়ে আসাটা সহজ হবে আর আরেকটা বিষয় যে শিক্ষার্থীর অন্যান্য যে সহগুণগুলো আছে সেই গুণগুলোর চর্চা হবে এবং সেইটার ভিত্তিতে শিক্ষার্থীকে মূল্যায়ন করাটা যে পরামর্শ কথা সে পরামর্শ যুক্ত করবেন কিনা যে এই জায়গায় যদি যারা শিক্ষক মণ্ডলী থাকবেন তারা যদি সৎ না হন এবং শিক্ষকদের মানে শিক্ষার্থীদের প্রতি তারা দায়িত্ব না হন তাহলে তো একটা আধিপত্যবাদী মনোভাবের প্রকাশ আমরা দেখতে পারি যে বিষয়টা হচ্ছে যে উনি যে বিষয়টা বললেন বা গভর্নমেন্ট যে বিষয়টা করতে চাইছে এই বিষয়টা সুপারিশ হিসেবে সুপারিশ হিসেবে ওই জিনিসটা যদি বাস্তবায়ন হতে চায় তাহলে প্রথম যে জিনিসটা প্রয়োজন হবে একবারে হান্ড্রেড পারসেন্ট প্রাইভেট এবং কোচিং বন্ধ এই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু এই যে মূল্যায়নটা এটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে আমরা কিন্তু গ্রামে গঞ্জে বা যে স্কুলগুলোতে আছে এখানে কিন্তু আমরা দেখি যে শিক্ষকতার পাশাপাশি প্রাইভেটটা একটা বাণিজ্যিকরণের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং এরকমও দেখা গেছে যে মুখ শিক্ষকের কাছে না পড়লে আসলে পাশ করাটা কঠিন রাইট তো আমি যদি এরকম করে এখন একবারে জাস্ট ওই শিক্ষকের উপরে বা কোনো স্কুলের শিক্ষকদের মূল্যায়নের উপরেই আমি সার্টিফিকেটটাকে প্রদান করার একটা চিন্তা ভাবনা করে থাকি তাহলে সেই সার্টিফিকেটটা কতটুকু প্রভাবমুক্ত হবে এটা কিন্তু একটা সন্দেহ থেকে যায় ফলে সব কোর্সগুলোকে আমার মনে হয় না যেমন আমরা কিন্তু অনেক কিছু পড়তাম যেমন আমরা এসএসসি ফাইভে পড়তাম কতগুলো বইয়ের পরীক্ষা আবার কতগুলো ছিল সৃজনশীল পরীক্ষা আমরা পাখি তৈরি করে নিয়ে যেতাম হাতি তৈরি করে নিয়ে যেতাম তাদের উপরে এটা ছিল শিক্ষকদের হাতে এবং বাকি বিষয়টা কিন্তু আমরা আবার পাঠ্যপুস্তকের মধ্যে থাকতাম আসলে মনে হয় দুইটা বিষয়কে আলাদাভাবে দেখা উচিত একটা বিষয় এতে কী হবে বাচ্চাদের সৃজনশীলতা বাড়বে পাশাপাশি পাঠ্যপুস্তকের যে চাপ আসলে আমি তো এখন দেখি যে যে বারোটা তেরোটা বই একটা বাচ্চা সন্তানের হাতে যেভাবে তুলে দেওয়া হবে এটা কিন্তু আসলে তার মানসিক যে বৃদ্ধি তার ক্ষেত্রে কিন্তু একটা বড় অন্তর কারণ আমি যদি সারাদিন পড়ার চাপ নিয়েই থাকি তাহলে আমার ফিজিক্যাল যেটা এক্সারসাইজ আমার খেলাধুলা প্লাস আমার হচ্ছে যে মানুষের সাথে মেশার যে প্রক্রিয়া এগুলো কিন্তু সামাজিকীকরণ যাকে আমরা বলে থাকি আর সেই সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো কিন্তু সুস্থ বা ব্যাহত এবং এখান থেকে যে জঙ্গিবাদের সূচনা কিন্তু এটাই একটা বড় আসলে আমি হতাশ বই স্ট্রেস নিচ্ছি সারাদিন পড়তেছি আমি আমার বন্ধুর সাথে মিট করতে পারছি না খেলাধুলা করতে পারছি না এটা কিন্তু

আমরা তো একটা উন্নয়নশীল দেশে মাত্র পদার্পণ করছি এবং আমাদের যে এই যে আমি সবসময় একটা কথা বলি যে মানুষের অভাব যেটা এটা কিন্তু মেটানো যায় স্বভাব কিন্তু মেটানো যায় না আমার বেতন বৃদ্ধি পাইছে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে প্রায় সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা ড্র করতেছি তারপরেও কিন্তু আমাদের স্বভাব হচ্ছে সাইডে ছোটাছুটি করা এরকম ধরনের যে আমি আমার স্টকের সামনে দেখছি যে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আঠারো হাজার টাকা বেতন তুলতেছে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি স্টুডেন্ট ছিলাম আমার সাড়ে আঠারো হাজার বিশ হাজার টাকা বেতন পড়বে এই সিস্টেন্ট প্রফেসর হিসাবে সে আমি এখন তার থ্রি টাইমস ফোর টাইমস প্রায় বেতন পাচ্ছি কিন্তু এই যে আমাদের যে স্বভাব চরিত্র সেই স্বভাব চরিত্রটা আমরা আসলে কতটুকু পরিবর্তন করতে পারি কিন্তু শিক্ষা ব্যবস্থাটা বড় ভূমিকা রাখে এবং যে সুপারিশগুলো আসলে আসলো সেই সুপারিশ সম্পর্কে যদি একটা আলোপত করতে নেই প্রফেসর টিআইবি সুপারিশটা আমি আজকে অনলাইন মিডিয়াগুলোতে দেখলাম তা যে নয়টি সুপারিশ তারা দিয়েছে আমি একটু লিখে রেখেছি সেখান থেকে আমি একটু শেয়ার করি তাদের প্রথম সুপারিশ এই যে এই যে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা যে পর্যায়ে জড়িত থাকুক না কেন তাদের সর্বোচ্চ শাস্তি দরব দশ বছরের কারাদণ্ড সুপারিশ তারা করেছেন একই সঙ্গে স্যার যে কথাটা বলেছেন যে কোচিং বাণিজ্য যেটা হচ্ছে সেইটা বন্ধ করা সুটিআইবি সুপারিশে কিন্তু স্যারের এই বিষয়টি চলে এসেছে কোচিং বাণিজ্য নীতিমালাটা সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করার সুপারিশ তারা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা শিক্ষক কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের প্রণোদনা বন্ধ করার একটা সুপারিশ করেছেন আপনি জানেন যে যে সকল শিক্ষকদের পারফরম্যান্স ভালো হয় তাদেরকে প্রণোদনা দিয়ে উৎসাহিত করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিয়মটা আছে এটি বন্ধ করার সুপারিশ করেছেন একই সঙ্গে আপনার সহায়ক বই অর্থাৎ গাইড বইটা বন্ধ করার জন্য প্রচলিত যে আইনটা আছে সেটাকে প্রয়োগের নিশ্চয়তা বিধান করতে বলেছেন তারা পাশাপাশি আপনার প্রশ্ন প্রণয়নের যে ধাপগুলো আছে আপনি জানেন যে এর আগের যে টক আমি আপনার সঙ্গে আপনাদের উদ্দেশ্যে কথা বলেছিলাম সেখানে কিন্তু প্রশ্ন ফাঁসের বিষয়গুলো এসেছিল এবং আমি সেখানে সুনির্দিষ্টভাবে যেটা বলেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন একটি অনুষ্ঠানে যে প্রশ্ন ফাঁস প্রশ্নপত্র প্রণয়ন এবং বিতরণের সঙ্গে প্রায় এক লাখের ওপরে কর্মকর্তা কর্মচারী নিয়োজিত থাকে এর ভেতরে কেউ না কেউ মূল্যবোধ বিক্রি করছে তো এখন এই ধাপগুলোকে যদি কমানো যায় অর্থাৎ আপনি বিকেন্দ্রীকরণ করছেন এটা ঠিক আছে কিন্তু অবাঞ্ছিত বিকেন্দ্রীকরণ রোধ করে প্রশ্নপত্র প্রণয়ন ছাপানো ও বিতরণের কাজটি ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকমূলকভাবে সম্পন্ন করা এবং পরবর্তীতে সেটিকে বাস্তবায়ন করা তারা সুপারিশ করেছেন একই সঙ্গে তারা প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার প্রস্তাবনা দিয়েছেন প্রশ্ন ফাঁসে গঠিত যে তদন্তটা হবে সেই তদন্ত প্রতিবেদন যেটা হবে সেটি জনসম্মুখে প্রকাশ করার সুপারিশ তারা করেছেন শিক্ষা বিষয়ক যেই ধরনের আপনি পরিবর্তন নেন না কেন আমি এখানে একটু সময় নিয়ে কথা বলি সেটি হলো যে আপনি যদি আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারকে দেওয়া কতগুলো সুপারিশ দেখেন তাহলে সেখানে এমসিকিউ প্রশ্নটা তুলে দেওয়ার পরামর্শ তারা দিয়েছেন আবার আপনি যদি নেপ ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন আঠারো তারিখ ফেব্রুয়ারির যান তাহলে দেখবেন যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাটা কোন পদ্ধতিতে প্রশ্ন পদ্ধতিতে হবে প্রশ্নের রূপরেখাটা কেমন হবে সেখানে তারা দিয়েছে ফলে আপনি এই পরামর্শটা দিচ্ছেন আমাদের শিক্ষার্থীরা কিন্তু এখনও জানে না যে এই যে পরিবর্তন সেই পরিবর্তনটা হবে অথবা হবে না এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে তাদের প্রস্তুতির জন্য সময়টা ঘাটতে পড়ে যাচ্ছে সে কারণে তারা বলছেন যে শিক্ষা বিষয়ক পরিবর্তনে সকলকে পর্যাপ্ত সময় দেয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত পাশাপাশি এমসিকিউ তুলে দেওয়ার কথা তারা বলছেন এবং একাধিক প্রশ্নপত্র সেট রাখার তারা পরামর্শ দিয়েছে যেটা ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে কথা হলো যে এমসিকিউ থাকবে অথবা থাকবে না আচ্ছা যে বিষয়টা আমি একটু শেয়ার করি এটা আসলে এমসিকিউটার বিষয় কিন্তু আমিও দ্বিমত পোষণ করি এই কারণে যে একটা রিটেন কোয়েশ্চেন যদি থাকে

যে জিনিসটা এমসি কিউ যে বেনিফিটটা পাওয়া যায় এটা কিন্তু রিটার্ন পার্ট থাকলে এত সহজে এই স্টুডেন্টরা পাবে না ফলে এমসি আসলে তুলে দেওয়া আসলে শিক্ষা ব্যবস্থার এই যে প্রশ্ন চক্রটাকে এত বেশি মানে অদম্য যে আমাদের যে সিস্টেমের ভিতর পরীক্ষা চলছে তা আসলে কম্প্রোমাইজ করতে হবে না এটা আসলে কখনোই কম্প্রোমাইজ করার বিষয় না এবং এটাকে দমন করা সম্ভব আমরা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে একটা বিষয় কি যে বিগত কয়েক বছরের মধ্যে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমরা বলি ফেসবুক ভাইভার হোয়াটসঅ্যাপ এগুলোর দৌরাত্মটা এত বেড়েছে যে আসলে এটা অনিয়ন্ত্রিত একটা পর্যায়ে চলে গেছে তারপরে কিন্তু আরেকটা জিনিস আসছে অনিবন্ধিত সিম যে অনিবন্ধিত সিমের মাধ্যমে কেউ একটা ক্রাইম করার পরে তাকে হানড্রেড পার্সেন্ট ট্রেস করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই জিনিসগুলোকে আস্তে আস্তে ওভারকাম করতেছে তা আমাদের এই ট্রানজিশন পিরিয়ডটা পার হয়ে গেলে কারো আত্মা কিন্তু কেঁপে উঠবে আমি আমার মোবাইলের নাম সিমটা আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধিত আমি আমার মোবাইল সিম থেকে আমি একটা প্রশ্নকে ফেসবুকে আমি ট্রান্সফার করব এটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু আমার বুকটা কেঁপে উঠবে সুতরাং আমি মনে করি যে যে প্রক্রিয়াটা গভর্নমেন্ট করতেছে আশা রাখি যে ট্রানজিশন পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পরে আমার মনে হয় কোয়েশন ফেলে রাখলে কেউ ভয় ভাব একটা আপনার সাথে আর যোগ করতে চাই যে জায়গা আসলে বিভিন্ন সুপারিশ তারা সবিতভাবে দিচ্ছে কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে এই শিক্ষা ব্যবস্থার বেতুদ দিয়ে বেড়ে উঠবে আমরা কী ধরনের শিক্ষা আপনার এবং আপনাদের মতো মানুষ আসলে ভুক্তভোগী হবেন যদি প্রকৃত শিক্ষার্থীরা না যে যাই তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে উচ্চশিক্ষার তারা ব্যর্থ হবে এই জায়গা আসলে যারা শিক্ষা সংশ্লিষ্ট মহল আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ শিক্ষা মন্ত্রণালয় তাদের আসলে আন্তরিকতা কতটুকু এই সুপারিশগুলো তারা কতটুক মানে খুব সতর্কতার সাথে এবং আন্তরিকভাবে বিবেচনা আমি একটা কথা বলি যে আসলে আমি কিন্তু খুবই আশাবাদী কারণ আমরা সমালোচনা করছি এবং এই সমালোচনার অংশগুলো গ্রহণ সরকার করতেছে বিদায় কিন্তু একাধিক প্রশ্ন সেট কিন্তু পরীক্ষার পর্যন্ত এবং তারা কিন্তু যারা দেরি করে আসছে তাদেরকে লিপিবদ্ধ করতেছে আমরা কিন্তু এর আগে যে ভুলগুলো উঠেছে যে এই গুলো গেছে তার ভিতর থেকে আসলে একটা সান্তনামূলক না শান্তনা না এটা আসলে পরিত্রাণটা পরীক্ষামূলক ভাবে আমরা গভর্নমেন্ট এটা করার চেষ্টা করছি এবং এটা কিন্তু আসলে কথা কারণ আমরা আমি ডিপার্টমেন্টের নাম না বলি গত বছরই আমি একটা ডিপার্টমেন্টে ক্লাস করেছি এবং সবচেয়ে মজার বিষয় যে গত বছরের আগের বছর যারা এভাবে কোশ্চেন আউট করে পাস করে বেরিয়েছে অবাক হয়ে তারা আমাদের দিকে তাকিয়ে তাকে আমরা কি বলি তারা ক্লাসে কিছু বুঝতে তো পারেই না এবং সবচেয়ে মজার বিষয় যে একশো বিশ জন পরীক্ষা দিয়ে উনচল্লিশ জন ফেল করে করছে তো আমরা ওই জিনিসটা বুঝি যে আসলে ওই যে ইম্প্যাক্টটা আসলে সঠিক লোকটা আমার সামনে বসে এটা আসলে আমাদেরও একটা কষ্টের বিষয় যে আসলে যার এখানে বসে থাকার কথা ছিল যার সামনে দাঁড়িয়ে আমার লেকচার দেওয়ার কথা ছিল তারা কিন্তু আমার সামনে বসেনি এটা আসলে তাহলে তারা বের হয়ে যখন ইঞ্জিনিয়ার হিসাবে দেশকে ট্রিট করবে এটা কিন্তু আসলে সঠিক ট্রিটমেন্ট দেশ পাবে কি না বা রানা প্লাজা অহরহ তৈরি হবে কি না এটা কিন্তু একটা খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য তা আমরাও কিন্তু এটা অ্যাসপেক্ট করি যে আমরা যে পরামর্শগুলো দিচ্ছি সরকার আস্তে আস্তে পরামর্শগুলোকে কিছুটা করতেছে বা কিছুটা করতেছে না টেকনিক্যাল কারণে এবং এই কার্যকর ব্যবস্থাগুলো যখন আস্তে আস্তে আসবে এবং আমরা যখন একটা সঠিক পথের মধ্যে আসবো এটা কিন্তু আসলে একটা স্পেসিফিক মানুষকে দোষ দিয়ে এটার থেকে পরিত্রাণের কোনো উপায় নেই একই সাথে অভিভাবকরা কেন মাঠে নেমে যাচ্ছে না কেন তারা বলতেছে না যে আপনি কেরিং দিছেন নামটা বলেন বা এই সাথে সাথে ওই নাম্বারটা থানাতে ট্রান্সফার করে যেই রকম একটা জায়গা থেকে আমাকে কল দিয়ে কোশ্চেন দিয়েছে বা কোশ্চেনটা যখন ফেসবুকে আসতেছে সাথে সাথে কেন থানার মধ্যে তারাও দায়িত্ব কিন্তু কারো এখন নয় আমি একটা পৃথিবী নেগেটিভের দিকে আমি গতকালকে একটা মজার জিনিস দেখলাম যে ভারতে পরীক্ষা হয়েছে সেখানে কোশ্চেন আউট হয়ে গেছে গতকালকে হয়েছে ঘটনা এটা আসলে পত্রিকার নিউজ কিন্তু বাংলাদেশে সব জিনিস খুব স্প্রিডে ছড়ায় সব জায়গায় ছড়ায় যেহেতু এটা যখন একটা স্প্রেড হয়ে যায় তখন কিন্তু কেউ আর ভয় পায় না জিনিসটাকে সবাই তখন কোন ইউজ করে ফেলতেছে তো এই ইন্ডিয়াতে কালকে যখন আমি ঘটনাটা দেখলাম তখন কিন্তু আমি দেখলাম যে এটার যে কুফল এটা কিন্তু সারা বিশ্বের তারা পরীক্ষাটা বাতিল করতে আমরা আছি এবং বিদেশের বিভিন্ন সেক্টরে উন্নতি করেছে এই জায়গায় বর্তমানে শিক্ষা অবস্থাটা কেমন দেখছেন এবং এ থেকে উত্তরণের কোনো তাকালে রাখতে পার কিনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক কঠোর মনোভাবে এই আগামী পরীক্ষারটা যে ধরনের বিশৃঙ্খলা ঘটে যে প্রশ্নপত্র ফাঁসেরগুলো ঘটনাগুলো ঘটে তারা নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে করছেন আমি প্রচণ্ড আশাবাদী মানুষ এবং যদি শিক্ষাক্ষেত্র নিয়ে আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে এই নেতি নেতিবাচকতার বাইরেও অনেক ইতিবাচক কাজ এবং প্রশংসনীয় কাজ হয়েছে যার ভেতরে এক তারিখে বই উৎসবের কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয় এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের শিক্ষার্থীরা এবং কিছু অভিভাবকও কেন প্রশ্ন ফাঁসে আগ্রহী হয়ে উঠছে এটা এটা খেয়াল করতে হবে তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি আছে মূল্যায়নের দৃষ্টিভঙ্গিতে ত্রুটি আছে এইখানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে টিআইবি যে সুপারিশটি দিয়েছে সেটার সঙ্গে আমি সহমত পোষণ করছি পাশাপাশি আমি নিজস্ব কিছু বিষয় এর সঙ্গে সংযুক্ত করতে চাচ্ছি আমি মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে এটি আমার একেবারে ক্ষুদ্র পর্যায় থেকে সেটি হলো যে আপনি যদি কারিগরি শিক্ষা এবং আইসিটি শিক্ষার প্রসার ঘটান এবং মূল্যায়নটা আমাদের যেটা পরীক্ষার পদ্ধতিটা আছে সেটাকে যদি আপনি ব্যবহারিকভাবে মূল্যায়নের ব্যবস্থাটা করেন তাহলে ওই জায়গায় কিন্তু আপনার প্রশ্ন ফাঁসের কোনো ব্যাপারও আসছে না এবং শিক্ষার্থীর ওই একটু আগে এক নজর দেখেগুলো কিছু করার আমি একটু শেষ করে এরপরে আপনার যে সিলেবাসের ওপরে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সেই সিলেবাসটাকে সুচিন্তিতভাবে কমিয়ে নিয়ে আসা বই কমানো তারপরে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন এবং একই সঙ্গে প্রতি বছর আপনি মাঠ পর্যায়ে থেকে সততার সঙ্গে দায়িত্ব যারা পালন করছে তাদের মতামত নেন তাদেরকে দায়িত্ব দেন এবং যারা এই মেধার সঙ্গে দায়িত্ব পালন করছে সততার সঙ্গে দায়িত্ব পালন করছে তাদেরকে মূল্যায়নের ব্যবস্থা করেন পাশাপাশি আপনি রাষ্ট্রপতির ওই কথাটাকে স্মরণ করেন যে এই প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছিলেন যে যারা এই কর্মকাণ্ডে অর্থাৎ প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়া উচিত এটা আমি একদম হ্যাঁ অবশ্যই আপনি দৃষ্টান্তমূলক ব্যবস্থা রাখেন বলছে যে আসলে মানে সহনীয় দুর্নীতি তারা করতে পারবে না শিক্ষা মন্ত্রণালয় এটা বলছে কিসের জন্য সেটা আমরা বলতে পারবো না তবে আমরা অনুমান করতে পারি সেটা সঠিক নাও হতে পারে হতে সেটাকে কেমন হতে পারে আমরা অনুমানে যে কথাটা বলতে পারি একটা মিনিট স্যার সেটা হলো যে হতে পারে শিক্ষা মন্ত্রণালয় যারা কাজ করছেন তারা এর আগে যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলেন যেমন ধরেন আপনার সহায়ক বইয়ের ব্যাপারটা সেখানে অনেক সময় শুনতে পাওয়া যায় যে অবৈধ লেনদেনের বিরাট অঙ্কের একটা লেনদেনের ব্যাপার সাপার থাকে এখন আপনি যদি লেনদেনে জড়িয়ে পড়েন তাহলে ওই এমপ্লয়ের মতন হবে আমি একটু একটু আগে একটা নিউজ দেখলাম সেটা হলো যে জেলখানায় কোনো একটা পদে একটা নিয়োগ হয়েছে সেখানে সে ষোলো লাখ টাকা দিয়েছে তার স্পষ্ট বক্তব্য আঙগুলো চাই সে বলছে যেটা সেটা হলো যে আমি কিন্তু ষোলো লাখ টাকা দিয়ে এসেছি আমি আনুগত করার জন্য আসিনি এই প্রবণতা রোধ করতে হবে যা হোক যে ধরনের মানে ভয়ঙ্কর চিত্র আছে এর ভিতর দিয়ে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অনেকের আশা ভরসা নির্ভর করছে পরীক্ষাটা কত সুষ্ঠুভাবে হবে এবং যে সংখ্যাগুলো নাচে এর ভিতরে যারা আসলে সঠিকভাবে পড়াশোনা করে সঠিকভাবে তার মেধাটা নিয়ে এগোতে চায় তাদের জন্য কি ধরনের পরামর্শ থাকবে সেটা আমার যে বিষয়টা হচ্ছে গিয়ে প্রথমেই বলি যে আমিও একজন আশাবাদী মানুষ এবং এই প্রশ্নপত্র ফাঁস ছাড়া আমি কিন্তু দেখতে পেয়েছি যে প্রায় বাংলাদেশে এখন এইরকম প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়ায় দুষ্কর যেটা সরকারি না এবং আমরা দেখছি গভর্নমেন্ট কিন্তু প্রতিটা থানায় থানায় একটা করে কলেজকে সরকারি করে দেওয়ার হ্যাঁ তো এই যে বিষয়গুলো গভর্নমেন্ট ত্বরান্বিত করতেছে শিক্ষাক্ষেত্রে এটা সাধারণ এই একটা তুচ্ছ আসলে সমস্ত কর্মকাণ্ডগুলো ঢাকা পড়ে তো আমরা আমরা এটাকে অবশ্যই নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করি এবং আমরা অবশ্যই সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রয়োগকারী বাহিনী তাদের প্রতি আমরা অনুরোধ করব। আপনারা এই বিষয়গুলোকে সুনিশ্চিতভাবে দেখবেন এবং তাদেরকে যেন শক্ত আইনের আওতায় নিয়ে আসা যায় এবং একই সাথে আমরা অভিভাবকদেরকে অনুরোধ করব। আপনারা কোনো দুষ্কৃতিকারীর খপ পরে পড়বে না বরং কোনো দুষ্কৃতিকারী বা প্রশ্ন ফাঁসকারী যদি আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন আমরা কিন্তু একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পারবো আপনি মনে রাখবেন আপনার সন্তান যদি প্রশ্ন ফাঁস করে পরীক্ষা পাশ করে সে কিন্তু পরিষ্কার পরীক্ষা পাশ করে একজন পার সার্টিফিকেট দাঁড়িয়ে হবে কিন্তু সে শিক্ষিত কখনোই হবে না এর ফলে আপনার আপনি কিন্তু আমরা কিন্তু একটা সঠিক শিক্ষিত জাতি গঠন করতে পারবো না আর আগামীকালকে পরীক্ষায় যারা আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন বা তোমরা যারা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তোমরা সব সময় নিজেরা যতটুকু পড়েছ সেই পড়াগুলোকে বারবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করো আরেকটা জিনিস মনে রাখবে যে মানুষের অবচেতন মস্তিষ্ক সবসময় কিছু না কিছু ভাবে তোমাদের চিন্তাভাবনাগুলো যেন তোমাদের পড়াশোনা ভিত্তি করে তোমাদের চিন্তাভাবনাগুলো যেন দুষ্কৃতিকারীদের বা প্রশ্নকারীদের দ্বারা প্রভাবিত না হয় বিক্ষিপ্ত না হয় এই বিষয়গুলোকে তোমরা লক্ষ্য রাখবে আর যে বিষয়গুলো পড়েছ সেই বিষয়গুলোকে বারবার রিভিশন দিয়ে তোমরা তোমাদের নিজেটাকে নিজের পড়াশোনাটাকে পরীক্ষার হলে উপস্থাপন করো আমি আশা রাখি যে তোমাদের একটা সুন্দর জীবন সামনে অপেক্ষা করছে আমরা তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই আশাবাদ তোমাদের কাছে আমরা ধন্যবাদ আমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন শঙ্কর শাহ সহকারী অধ্যাপক রাশে প্রকাশন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিলেন আমাদের সাথে অধ্যক্ষ ইব্রাহিম হোসেন শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা সময় দিয়ে এইচএসসি পরীক্ষায় যারা অংশ নেবেন তাদের জন্য দুটি কথা বলেন যে ধরনের সংখ্যার ভিতরে আমাদের পরীক্ষার্থীরা আছেন তারা যেন মুক্ত থেকে আসলে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখে এবং এই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যারা শিক্ষক মহল আছেন তারা তো বটেই এবং পাশাপাশি যারা অভিভাবক আছেন এরকম আসলে দুষ্কৃতিকারী চক্র যারা থাকবেন তাদেরকে জানা এবং বোঝার সাথে সাথে যেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ সব জায়গায় তারা অকিবহল করেন এবং আমরা এই ধরনের দুষ্কৃতিকারী মহলের মানে কালো মুক্ত একটা পরীক্ষা ব্যবস্থা দেখতে চাই এবং এর মধ্য দিয়ে আগামী দিনে যারা বাংলাদেশ গড়বে তারা যেন যোগ্যতার স্বাক্ষর রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিকশিত করে বাংলাদেশকে বিকশিত করে এই কামনায় প্রত্যাশা জানে এবং যারা পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের সুষ্ঠুভাবে হয় পরীক্ষা অংশগ্রহণ করবে এই প্রত্যাশা জানিয়ে শেষ করতে সব ভালো থাকবেন শুভরাত্রি